আজ 23শে ডিসেম্বর, আজ অন্নদাতা দিবস। সোজা কথায় বললে আজ জাতীয় কৃষক দিবস। প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস যেমন ঘটা করে পালন হয়, তেমনি 2001 সাল থেকে কেন্দ্রীয় সরকার ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তথা কৃষক নেতা চৌধুরী চরণ সিং এর এই জন্মদিনটিকে বেছে নেন কৃষক দিবস হিসেবে। গত 2 বছরে করোনার আবহে দেশের অর্থনীতি যখন একদম থমকে গিয়েছিল, তখন ভারতীয় অর্থনীতির পালে অক্সিজেন জুগিয়েছিল ক্ষেত খামারে কাজ করা ভারতীয় কৃষকরাই। অথচ সেই কৃষকদের, অন্নদাতাদের দিবসটি আজই বড়ই ম্লান। অধিকাংশ কৃষক জানেনই না আজকের দিনটি পুরোপুরিভাবে তাঁদের। না, আমরা কিছুই জানি না, কেউ আমাদের জানাই না এসব খবর টবর। আচ্ছা, এই যে কৃষক দিবস, এটা বলছেন আপনি জানেন না? না। যদিও কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খান। এখন কৃষকরা আমাদের দেশের বলুন, দশের বলুন, মানুষের ভবিষ্যৎ, আমাদের সমাজের কৃষক বন্ধুরাই। সেই কৃষকদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তাদের উপরে আমাদের অনেক আস্থা আছে এবং গোটা ভারতবর্ষে কৃষকদের উপরে যে অত্যাচার অবিচার নেমে এসেছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে, এবং আমরাও কদিন ধরে সংসদে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করেছি। সুতরাং কৃষকরা আমাদের ভবিষ্যৎ, আগামী দিনে কৃষকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান বা আড়ম্বর চোখে না পড়লেও কৃষকদের কুর্নিশ জানিয়েছেন কিষাণ ক্ষেত মজদুর সমিতির সভাপতি আব্দুল মাতিন। কৃষকদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে সামিল হব এবং তাদের যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে এই সরকারের আমলে, সেই সুবিধাগুলো তাদের মধ্যে প্রচারের আলোতে আমরা রাখব। এই ব্যাপারে আমার গত পরশুদিন রাজ্য সভাপতি সম্মানীয় কৃষ্ণ মানে আমাদের পূর্ণেন্দু রায় মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে। জাতীয় স্তরেও চোখে পড়েনি ঘটা করে কৃষক দিবস উদযাপনের ছবি। রাজ্যের জেলায় জেলায় আজকের দিনটি বড়ই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবুও ক্যামেরার সামনে কি বলছেন এই কৃষক শুনুন। কেন আমাদের তো মানে মূল্য যে হিসাবে সে হিসেবে তো আমরা পাই না কোনো জায়গাতেই। হ্যাঁ, আর কিছু বলতে পারেন কি? হ্যাঁ, সার যেগুলো রয়েছে আপনারা কি সেই সারের কি যেগুলো দাম রয়েছে সেই দামে কিনছেন না তার থেকে বেশি নিচ্ছে? বেশি বলতে মানে আগেকার তুলনায় এখন দাম বেশি। শরৎচন্দ্রের মহেশে গফুর মিয়ার মতো চাষিরা আজও রয়েছেন দেশের আনাচে কানাচে। সেদিনও ছিলেন গফুর মিয়ারা অসহায়, তবে আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে জয় কিষাণ ভারতের কৃষকদের হাতে একটু হলেও পৌঁছেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ছোঁয়া। দিন পালন হলো কি না হলো সেটা বড় কথা নয়, বড় কথা মাঠের জমিতে মাঠের অধিকার কৃষকদের হাতেই থাকবে কিনা, ফসলের ন্যায্য দাম পাবেন কিনা, মান্ডি থেকে ফলের আজ বিদায় হবে কিনা, তবেই আসবে কৃষক দিবসের সার্থকতা। আগামী কৃষক দিবসে যেন কৃষকরা বলতে পারেন আমাদের আর কিচ্ছু বলার নেই। কৃষক দিবসে রইল বিজনেস প্রাইম নিউজের অন্নদাতাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। আজ 23শে ডিসেম্বর, এ দিনটিকে পালন করা হয় কৃষক দিবস তথা কিষাণ দিবস উপলক্ষে। কৃষকরা দেশের মেরুদণ্ড, এ কথা অস্বীকার করার কথা নয়। যারা দিন রাত সারা দিন রাত কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে, যারা অন্ন যোগায়, সেই কৃষকদের আজকে কৃষক দিবস। বহরমপুর থেকে ক্যামেরায় হাসান বাসরির সঙ্গে কুশল শরীফ, বিজনেস প্রাইম নিউজ।